হলিউডের এই সময়ের অন্যতম সুদর্শন নায়ক জিয়াউল রোশান। দীর্ঘ 5 বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। তার মনের মধ্যে বাস করে তাহসিন এসা নামে এক অনিন্দ্য সুন্দরী, যদিও রোশানের সঙ্গে তাকে কখনো একসঙ্গে দেখা যায়নি। চলতি বছরের 19 জানুয়ারি এশার সঙ্গে তোলা 2টি ছবি ফেসবুকে পোস্ট করে তাদের সম্পর্কের কথা জানান রোশান। সেদিন ছিল এশার জন্মদিন। সম্পর্কের কথা প্রকাশ করলেও বিয়ে কবে করবেন তা নিয়ে সে সময় কিছু জানাননি নায়ক। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। এশার সাথে বিয়ের ব্যাপারে রোশান বলেন, আমাদের সম্পর্কটা দুই পরিবারের সবাই জানেন, সুতরাং তাড়াহুড়ার কোনো কারণ নেই। এশা এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রী, কিছুদিনের মধ্যে পড়াশোনার পাঠ শেষ হবে, তাই বিয়ে করতে আরেকটু সময় নেব, তবে সবাইকে জানিয়ে আয়োজন করেই সব করব। জানা গেছে রোশানের প্রেমিকা তাহসিন এশার জন্ম ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন, আর এক সেমিস্টার পরেই তার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হবে। এশার ছবির জগতের কেউ নন, তাহলে রোশানের সঙ্গে তার পরিচয় এবং প্রেম হলো কিভাবে? এ প্রসঙ্গে নায়ক জানান, 2 বছর আগে ফেসবুকে তাদের পরিচয়, এরপর 2 মাস ফোনে কথা, ঢাকার একটি রেস্টুরেন্টে তারা দেখাও করেন। তখনও কেউ কাউকে ভালোবাসি বলেননি, মাস 2 সময় নেন একে অন্যকে বুঝতে, তারপর সম্পর্কে জড়ান। ২০১৬ সালে রক্ত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রোশানের। সেখানে তার নায়িকা ছিলেন পরিমণি। এরপর ধ্যাত তেরি কি, বেপরোয়া, মেকআপ ও কলকাতার ককপিট সিনেমাগুলোতে তাকে দেখা গেছে। বর্তমানে তিনি ঢাকাই সিনেমার এই সময়ের অন্যতম ব্যস্ত একজন অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে রোশান অভিনীত অপারেশন সুন্দরবন। মুক্তির অপেক্ষায় আছে চোখ, জিন, মুখোশ সিনেমাগুলো। এছাড়া কাজ শেষ এবং চলমান আছে অস্তাদ, সাইকো, উন্মাদ, ফাইটার, রিভেঞ্জ, গুলশানের চামেলি সহ প্রায় 1 ডজন সিনেমা। সাদাকালো নিউজ।